মাওলানা আব্দুর শুকুর সাহেব রহমাতুল্লাহ আলাইহ খুব ভালো মতে দিলর খান দিব না ইমামে আহলে সুন্নাত ওয়াল জামা হযরতের কিতাব আছে বড় বারে ইলমুল ফিকহ বড় বারি মাসলার কিতাব বড় বলিও আমি পড়ি আল্লাহর বজন পড়ি কইতে বহুত আগে পড়িছি এখন তা ফারিওনার সময় নাই তে হযরত ইমামে আহলে সুন্নাত ওয়াল জামা টাইটেল আছে আর লকনুত্তান বাড়ি আছে শিয়ার মোকাবেলার মধ্যে বেশ তাই মুনাজারা করছে আর গরম মিজাজি জলালি মাদদার ইলমে জাহির ইলমে বাতিনে গালা বলা আল্লাহ ফাল মানাই দিছো আর মোলানা ইলিয়াস সাহেব তহরিকে ইমান লইয়া তো সলত্রা আর দেখে তান বড় বালা লাগছে খান বয়সে হরু ইলিমে হরু বলে আখতে একদিন লকনুত ফাইয়া ভাই ইলিয়াস ওয়াই আছে ও ফাইসন ফাইয়া বড় বালা খামে খান কড়া এটা নয়া আরম্ভ হইছে তো বিজ্ঞ উলামা হলে আবার রায় দিত্রা ইহা তো কে আরো জানইনি হযরত মোলানা মরহুম আব্দুস সুবুর সাহেব নাওয়ারাল্লাহু মারকাদাউ জয়নগর মাদ্রাসার শেখ হলো দিস আমরা মৌডুঙ্গাত ফুরিয়া হযরতর মুক্তাকি পর্যন্ত একদিন বারই গেছে বাপ রে আব্দুস সুবুর সাহেব বুঝাইতিরা নি হ্যাঁ শেখুল হাদিস ইলমে জাহির ইলমে বাতিনর ফাড় ফাড় উঠিলা নাই ফাড় আসলা ফাড় ঔমত হযরত একদিন উঠি এখন কি গুণ তবলিগি মানুষ হল বারইছে নি তা খানো ফাইলা হাদিসও নাই কুরআনও নাই ও তা গাইড কুটারি লইয়া খানো গিয়া খালি তবলিগ করো হযরতে কইছেন তখন আমরা কইলাম রে কিতাবে আবার তে তুই তা বেদাতি শিরকি কিতাব শুনে হযরতর মতো এক ওলি এক শেখুল হাদিসর বুঝুয়াইছে না আর দুই তিন বছর গেছে না লগালো উঠে হনে রে তা কিতাব আতিলাম আমি আমি কিতাব আতিলাম ইগুনতে যে বালা খাম করডা ইগুনতে যে বালা জান মাল সময় ইজ্জত সারা উলাইনে খরচ করডা যাও সারা খালি তবলিগ যাও যে শেখুল হাদিস সাহেব আগে শিরকি বেদাতি আগে না করডা খান বুঝুয়াইছে না আর মোলানা আব্দুস শুকুর সাহেব কইলা ভাই ইলিয়াস তোমার একদিন দাওয়াত আমি দিব আর লকনু সিটিতে আমি বেটিং জমা করব তুমি বয়ান করতে বলে জি হযরত আপনি আমারে সময় দিবা তখন তো এইখান সময় দিছেন না এমনি খালি খবর জানাইছেন আর ইলিয়াস সাহেবর খাদিম একজন খাদিম রে একদিন আব্দুস শুকুর সাহেব ফাইয়া হইলা ভাই ইলিয়াস রে গিয়া হইও দশটার সময় অমুক জায়গার তাই নাই তা আমার আগর মাত আছে সময় খালি দেওয়া নাকি তানে হইয় দশ খুব দিলর খান দিউন বা কিতা মাতিয়া দশটার সময় তানে হই অনু আইতা ব্যাটিং জমা হইবা আমি কই মুই দিল্লি সিটি লখনউ সিটির ব্যাটিং ইয়ে জমা হইবা হালাকে সারা ব্যাটিং জমা হওয়ার কথা না তবলিক কেউ বুঝেরু না কিন্তু আব্দুস শুকুর সাহেব এখন বড় মাইশা কইতিরা হিসাবে আত্মীয় স্বজন কিছু ব্যাটিং জমা হইত খাদিমে গিয়া ইলিয়াস সাহেবরে গিয়া কইসন আব্দুস শুকুর সাহেবে কইসন সাড়ে দশটা তাফনি আইতা বেশ সময়সেনি মাত দিলর খান দিউন বাবে সময়সেনি তাইন কইসন দশটা খাদিমে কয়টা কইসন ভাই মাতুন না সাড়ে দশটা সাড়ে দশটা বাঁচতেও আব্দুস শুকুর সাহেবর অন আইয়া আজ ইলিয়াস সাহেব আর জলালি মাদ্দারে আলিম বুজুর ইলমে জাহির বাতিনর ফাড় আর ভাই ইলিয়াস তা কিতা করছো তোমার ওয়াদা ঠিক নাই তোমার খতার ঠিক নাই তোমার মাতুর ঠিক নাই তোমার তবলিগর কিতা ঠিক থাকবো আমি বেটিং জমা করছি জোর লকনুর এরা এরা ইজ্জত আছে আবরু আছে হরুতা মরুতা লইয়া আছে আমি কত বুঝাই এইটা বেটিং তরে আনছি কত লালস দেখাই আমি আনছি তোমার এটা হাম দেখে আমার ভালো লাগছে তুমি তা কিতা গুমরাহি ফয়লাই তাই সারা নিগুন ওয়াদার ঠিক নাই মাথর ঠিক নাই কোনো খতার ঠিক নাই কত জাতর বাসা অকলতায় প্রয়োগ করছো ইলিয়াস সাহেব হুঞ্চ তো তো হইতে আসিল না ইলিয়াস সাহেব আপনি সাড়ে দশটা থইছন খাদিমে হইছেন আমি সাড়ে দশ হইতে পারেন তো হইতে পারেন না নি ইকান হইছেন না না কইয়া চুপ থাকছো খান তাইন কইতে আমি দশটাত কইছি তুমি সাড়ে দশটা তাও কেনে তো তো জবাব আসছিল না খাদিমে সাড়ে দশটাত কইছো শেষ হয়ে যেত মাসলা বুঝছেন ভাই মাতি গান সাড়ে দশটা হইলে তো শেষ হয়ে যায় বিলকুল মাত নাই ইয়া গাইল বকা হুনিয়া বয়ান করে দিছো করিয়া বাড়ি আইছো আবার সাতটা দিন পরে আব্দুস শুকুর সাহেবে খবর পাইছন ইলিয়াস সাহেবর গেছে তান খাদিমে সাড়ে দশটাত কইছন আমি যে দশটাত কইছিলাম এখান বুলাইয়া বেটায় সাড়ে দশটা হয়েছি তেইলা খেয়ে কইব না নিবা খোয়ার কথা বেটিন উঠিন জমা হইতা দশটা হইতে গুণ আইবা নিতে সাড়ে দশটা দিলে মাথে খান আছে না আমারও তো কিছু বলাই নেই ও মোলানা ইলিয়াস সাবরে একদিন তাই খানো পাইছন ভাই আঞ্জা করে দরিয়া কইলা ভাই ইলিয়াস খাদিমে কয়টাত কইছিল আপনারে বলে সাড়ে দশটা বলে এখান তো তুমি আমার হীন কইলে না এখান তো তুমি আমার হীন কইলে না বলে খাদিমে সাড়ে দশটা কইলে তো মাসলা শেষ হয়ে যায় তোমার বারবার হইয়া দশটা তুমি আইতা তুমি সাড়ে দশটা হতো একবার তা খো না তুমি এটা কিতা করছো আমি তো গাইল বহা গুসা করলাম বলে হজরত আপনা লাগান আলিমে গাইলেইতা কুদাইতা গুসা করতা আমারে লান তান করতা আমারে বেইজ্জত করতা আর আমারে তুচ্ছ মনে করতা আমার এই খামরে নগণ্য মনে করতা আমি ওখানটা সাইয়ার হন ইকান যদি ওই যায় তখন সাহাবাওয়ালা তরিকাত আমি গেলাম গিয়া আর ইকান যদি আমি হরতাম পারি তো ওয়ার্ল্ডর জমিন আমি তহরিকে ইমানার তবলিগের ফয়লাইতে পারবো আর না আমি ফারতাম না মাতিকান বুঝছেন না হইতে না হইতে মৌলানা ইলিয়াস সাবরে
আব্দুস শুকুর সবে আঞ্জা করি সিনাই সিনাই মিলাইয়া দরিয়া শুকুর বানি চালি দিছ সালিয়া কইছলা শাবাশ ভাই ইলিয়াস তোমার দ্বারা ওয়ার্ল্ড দিনর খাম হইব আমি আব্দুস শুকুরর দ্বারা দিনর খাম হইতো না যেহেতু আল্লাহ তোমার নবী ওয়ালা আখলাক আর ক্যারেক্টার আর চরিত্র দিলেছেন আর সাহাবী ওয়ালা মিজাজ মানাই দিলেছেন এর লাগি তোমার দ্বারা হইব এটা আমি আব্দুস শুকুরর দ্বারা কোনে দিন হইতো না আমার দ্বারা যাও আমি দোয়া দিমু আল্লাহ তোমারে আগ বাড়াই তো শর্ত হই গেছে ভাই তিন নম্বর নামাজের মতো আসিল ওয়ামুর আহলাকা বিসসালাত পড়িছি আকিমিস সালাত আলাই দুরুদ শামসি পড়িছি অন মুখতাসার বুঝাই আওতামাত ইনশাআল্লাহ মনে হুনছ না আল্লাহ নবী আলাইহিস সালাম হুনছর কম আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসালামের ইন্তেকালের আগে সারা হাদিস আর কুরআন তোই লাস্টর মাতানি আল্লাহ নবী আলাইহিস সালামের ইন্তেকালের আগে সাহাবী হলরে আল্লাহ নবী হইছিলা ওয়াকে কুরতাস কিরতাস কুরআন কিরতাস কইয়া শব্দ আইছে কিরতাস কিন্তু ইগু আমি কইতাম যে গুসাইয়া রিগুনা কিরতাস মানে কাগজ তে আল্লাহ নবী আলাইহিস সালামে কইছিলা খলমার দোয়া দাও আর হযরতে উমরে কইছিলা সাহাবী হলরে তুমি জানেন আল্লাহ নবীর এখন তাকলিফ চলে 14 15 দিন বুখার আর মাথার বিষ আর এখন নবী কইলিছেন খলমার দোয়াত লই আইতা নবী 23 বছর জিন্দেগীত কিটা তুমি তুইয়া গেছো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুম আল ইসলাম দীনার আয়াত নাযিল হইলো কমপ্লিট দিন হই গেছে এরপরে সাউনি নবীর তাকজম খাগজ উমর গরম হই গেছে আর সারা সাহাবী মাগি গেছে মানে কেউ খাগজ গরম অগুরে খাজা ওয়াকে কিরতাস জামাতে ইসলামের বিশ্বার আবুল আলা মওদুদি বড় তারিফি ব্যাপারে বলছে তেও বড় সাইলো মাসাইলো লাগা আছে তেও ওই তো আর শেষ এই ওয়াকে কিরতাসর মধ্যে মুহাদ্দিসিনা কইতরা আওমাত নবী লেখতা লেখাইতা আছে কোন মাস জাননি ইন্তেকাল ওয়ার আগে আল্লাহ নবী কইতরা আস সালাত ওয়ামা মালাকাত আইমান হে আমার উম্মত কল নামাজ একবার কইলে হই জানেন জবান মোবারকতে মাত বারণ না মাঠান দিলেইছে তেতে একবার কোন মতে কইতা না দুইবার ডবল এর অর্থ দেখো তাকিদ গুরুত্ব আস সালাত ওয়ামা মালাকাত আইমানুকুম হে আমার উম্মত নামাজ ছাড়িও না নামাজ ছাড়িও না ওয়ামা মালাকাত আইমানুকুম কেন তর্জমা তুই দেই আমার মতলব হই নামাজ ছাড়িও না এই নবীয়ে 23 বছরের জিন্দেগির সময় জিন্দেগির লাস্ট সময়ে দুনিয়ার লাইনে আমরা মিসাল দেই নবীর লগে দিয়ান না বেয়াদ হইব ওখানে এমনি আনি আমার বাপ মারা যাইতরা দাদা মারা যাইতরা কেউ মারা বড় বুজুর্গ বালা দিনদার পরেজগার মুত্তকি সব দিকে বালা আর মৌতর সময় যদি হই লাই বা জমিন তুইয়া গেছিল মৌতর সময় যদি হই লাইন আমার ছোট ফুয়া গোতা লাগে বাড়ি খান তুমি তাই দিলাই কথার গুরুত্ব কেমন হইব ভাই এর মানু কিন্তু বালা যেন মইয়িত মারা যাইত খুব বালা মানুষ সমাজে বড় ইজ্জত খানদানে বড় ইজ্জত দেয় খুব বুজুর্গ বালা মানুষ আর এন যদি মুখ থেকে বার করেন আমি মারা যাওয়ার পরে আমার বাড়ি খান আমার ছোট ফুয়ারে দিলাই ছেলেরে দিলাই এখান গাড়ি নানি ভাই মাতি খান বহুত গাড়ি মাতত হ্যাঁ আল্লাহ নবীয়ে 23 বছর জিন্দগি দাওয়াত তবলিগর খাম মেহনত করিয়া আর শরীয়ত নাফিজ করিয়া আর মৌতর আগে কইতরা নামাজ পড়িও নামাজ পড়ি এর মতলব গীতা নবী আইসুনু বুঝা যায় নামাজ ওখানে কায়েম করতে হইয়া বুঝছেন নি মাতি খান এখন নামাজ গান গীতা কেমন গুরুত্ব আমল কেমন গুরুত্ব এবাদত কেমন বালা আমল ইলাও তো কিতাবও আছে কিছু বুজুর্গ কল মারা গেছেন খাবে দেখা ওর খবর মধ্যে তাই নামাজ ওরটা খানো নামাজ ওরটা খবর নামাজ ওরটা আর মাসলা কইতাম জরুরি শেখুত তফসির শেখুল হাদিস মুফতি আজম মুফতি জরওয়ালি খান সাহেব নব্বরাল্লাহ মারকাত পাকিস্তানের জাস্টিস তকি উসমানি থেকে বাড়িয়া আল্লাহ তানে খয়েক লাইনে ইলিম দিছেন এমনি মশহুর হম তকি উসমানি তো ওয়ার্ল্ড শেখুল ইসলাম আল্লাহ তানে বানাইছেন তে হযরতে লেখরা জুম্মার দিন যদি কোনো মানুষ মারা যায় জুম্মার দিন আল্লাহর ফজলে বালা মানুষ মরে জুম্মার দিন এতে রাইত মরছেন যেমন তো রাইত হইছে ইগু জুম্মার সলের দিন হইলে জুম্মার দিন মারিবার পরে অন্য দিন হইব রাইত আমার আগে থাকে জুম্মার রাইত বা জুম্মার দিন সকালে কোনো মানুষ যদি মরে তে হযরতে লেখরা ও মাইশরে খবর নিয়া লগালগ দফন করিলাও জুম্মার আগে যেমন 11টা দুই ফর হই যায় 11টার আগে দফন করিলাও মানে তো বাদে জুম্মা লাগি যার 10টা দফন করিলাও রাইত মারা গেছেন রাইত দফন করা নাই সকালে দফন করিলাও সকালে 8টাত মারা গেছেন কোনে এলান সেলান কুটুম হস বাড়ছেই না লগালগ 9টাত নিয়ে দফন করিলাও হজরতের মাসলা হইয়া তখন হজরতে কইতরা এই মাইনশরে জুম্মার আগে তুমি খবর নিয়া দফন করবায় তার কারণ ইয়া তাহলো যে তুমি জমিনের মধ্যে জুম্মার নামাজ পড়বায় আর এই মাইনশে খবর গিয়া জুম্মার নামাজ পড়িব বড় করে হোকানা সুবহানাল্লাহ তো বুঝা গেল ও জমিনও তো জুম্মার নামাজ ও জমিনও নামাজ পড়নেওয়ালা আছে
তো মারা গেছেন বেটা মারো বেটি মহিলা পুরুষ কমর সন চ জুম মারা গেনে তো ফলো কুটুম কাছ তো খেখান থেকে তো তো খাম নাই তাই খবর গে জুম মাবল বাইয়েন হল আমি মক্কা মাতি দিছি শক্ত হই গেছে আল্লাহর হুজুর আমি টাইমর পাবন থাকি ওয়াদারও পাবন থাকি ইনশাআল্লাহ বাকি মিস হই যায় কোন লাইনে লই হইছেন আল্লাহর হুজুর ওই জিতো পারে আর আমার লম্বা সফর হইলো ফরজ আমি গিয়া বেশ লম্বা দূরই কোন থেকে ইয়া বাংলা যাবা তিরুপুরা খানো খানো সোয়াল খুলি লইবা এর মাঝে লইবা দে কইয়া ই মসজিদ জাহান বঞ্চে প্রায় 40 কর বেশটা ওনা 40 কর আর এই সাইটে মসজিদ দূরই আমি খবর পাইছি আও সাইটে মসজিদ দূরই তে 1.5 কিলোমিটার দূরই যুই থাকে তে হাসা কথা ইনে এখন মসজিদ যদি হই যায় তে জুম্মার নামাজ খান হইল ফাস ওয়াক্ত নামাজ খান পড়লা রে মসজিদ তাহলে এরিয়া তো আবাদ থাকে যুবক ছেলে ওবাই যাইতো আযান পড়ে গেছে শরম লাগে নামাজ খান পড়িলে ইলে ওই তা আমরা দেখিয়া ই মসজিদ খান বঞ্চে এই মসজিদের বড় জরুরত হল আছে বড় জরুরত হল আছে আপনারা সারাই দেখতরা বেশ দিন হইছে না মনে মসজিদ বানাত তে 2011 এর লাগে আপনারা গেছে বিনম্র অনুরোধ আমরা কুইয়ারও আছে খেতিও আছে ইহাতকে আল্লাহর গজব আজমাইশ আমরার গজব তো আমি কুইয়ারও না আন আপনাদের শোনো আমার গজব হয় না আজমাইশ কুইয়ার আত্মীয়ইছন কুইয়ার বাঙ্গিছন ফসল বাঙ্গিছন আল্লাহ খরক না হয়তো খরর গর বাঙ্গিছন তো আল্লাহর তরফ থেকে আজমাইশ এসে আমরা বরদাস্ত করছি আমরা ঠিকই আছি ওটা সারা বিপদ থেকে আমরা বাঁচতাম।